অতিরিক্ত সময়ে কাজ না করলে ইলন মাস্কের বরখাস্তের হুমকির পর টুইটার থেকে গণহারে পদত্যাগ করতে শুরু করছেন এর কর্মীরা। তবে এ ঘটনায় মোটেই চিন্তিত নন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। উল্টো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে টুইটারের সব কার্যালয়। এদিকে অ্যামাজনের চলমান কর্মী ছাঁটাই প্রক্রিয়া আগামী বছরও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক। বোনাস বন্ধ করে দেওয়া সহ টুইটারকে লাভজনক করতে ব্যাপক পরিসরে কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। মাস্কের এই সিদ্ধান্তে চাকরি হারান প্রধান নির্বাহী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এবার আসলো নতুন খড়ক। নির্দিষ্ট সময়ের বাইরেও অতিরিক্ত কর্মঘণ্টা কাজ না করলে কর্মীদের চাকরি থেকে বরখাস্তের হুমকি দেন মাস্ক। বৃহস্পতিবার তিনি মেইলে কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ইলন মাস্কের এমন ঘোষণায় গণহারে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এদিকে পদত্যাগপত্র জমা পড়ার সাথে সাথে টুইটারের সকল কার্যালয় তিন দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও কার্যালয় বন্ধের কারণ এখনও উল্লেখ করা হয়নি, তবে টুইটারের কর্মীদের গণহারে পদত্যাগে একটিও চিন্তিত নন বলে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। এক ব্যবহারকারীর টুইট বার্তার জবাবে এ কথা বলেন তিনি। এদিকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাইয়ের চলমান প্রক্রিয়া আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অ্যামাজন। এর আগে গেল সোমবার 10,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় বিশ্বের অন্যতম এই ই-কমার্স প্রতিষ্ঠান। আফরিন মৌ, সময় সংবাদ।